everyone, welcome back to my channel. Official channel ready for everything. I ask a big hot show for almost a former Gamburu top for a person. Ask a protondo borrow, my shockal bella on a late way gets a general shockal take a doctor should put the parini. I can ready for a beruci. The solo official jay and ask a borrowing keeper of Hako Jan in a protondo borrow. The solo official jay, very at mother should have a bottle of cherubs today. আর আজকে যাওয়ার সময় যেহেতু স্যাটারডে আজকে একটু কাবাব খেয়ে যাব এই দোকানগুলো শুধু দেখে যাই খাওয়া হয় না তো আজকে একটু খেয়ে যাব এখানে পুরো ভ্যারাইটিস টাইপ অফ কাবাব টিক্কা সবকিছু পাওয়া যায় হলো আমাদের চিকেন টিক্কা কাবাব আর আজকে আমার সঙ্গী শ্রাবণী আজকে দেখাও হ্যাঁ দেখাচ্ছি দেখাচ্ছি খেয়ে বলো আমি বানিয়েছি এটা অফিসের সামনেই হ্যাঁ দেখো তোমরা যদি কখনো কলকাতায় আসো তোমরা খেতে একদমই আমাদের অফিসের সামনে চলে আসবে বেশ ভালো বানাই কাবাব খাওয়া আমাদের কমপ্লিট আর আজকে আমাকে আর শ্রাবণীকে কাবাবের পার্টিটা দিয়েছে আমাদের বিট্টু দাদা তো চলো এবার আস্তে আস্তে বাড়ির দিকে যাই আচ্ছা যাওয়ার সময় একটু সিটি সেন্টার যাব যাওয়ার সময় একটু সিটি সেন্টার ঘুরে যাব এবার আপনি ঠিক তো বাসতে হবে এখন চলে এসেছি পেট্রোল পাম্পে পেট্রোল ভরার জন্য আর আজকে আমরা ঘুরতে যাব আজকে যেখানেই যাচ্ছি সেখানেই ভিড় হাস না মুরগের লোক মুরগ হাস না মুরগ কত আজকে অফিস থেকে এসে এখন স্নান করে আমি চলে এসেছি পুজো দেওয়ার জন্য অনেকক্ষণ আগেই পৌঁছে গেছি অ্যাকচুয়ালি এসে একটু রেস্ট করছিলাম সারাদিনে মানে বসে থাকতে থাকতে প্রচণ্ড কোমর ব্যথা হয়েছে তো এসে একটু রেস্ট করছিলাম এখন এসেছি পুজো দিতে আর আমরা আজকে মুভি দেখতে যাবো রাত্রেবেলা মানে 11:15 শো কাছেই যাবো ডায়মন্ড প্লাজা মলে তো ওর ইচ্ছে ছিল আজকে ডিনারটা বাইরে করার বাট আমি বললাম যে না আজকে ডিনার বাইরে করবো না ঘরেই খাবো তো প্রথমে আমাদের প্ল্যান ছিল আজকে মানে একদম সিম্পল আলু সিদ্ধ ডাল ডিম সিদ্ধ ভাত খাওয়ার তারপর হঠাৎ করে আমি আবার মানে হঠাৎ করেই আমি বলে উঠলাম কি অনেক দিন হয়ে গেছে ডিমের ঝোল দিয়ে ভাত খাচ্ছি না তো ও বললো চলো ঠিক আছে আমি বাড়ি থেকে বানিয়ে দেবো তো পুজো দিয়ে দেবো বানিয়ে দেবো তো এখন আমি একটু রেস্ট করে আমি অলরেডি চলে এসেছি পুজো দিতে আর ওর রান্নাবান্না অলমোস্ট মানে শুরু না শেষের পথে তো পুজোটা দিয়ে কাজগুলো একটু গুছিয়ে রাখি কারণ প্রত্যেক দিন রবিবারে যেহেতু রবিবার আমরা নিজের ইচ্ছা করেই একটু লেট করে ঘুম থেকে উঠি তারপরে সারা দিন কাজ আর শেষ হয় না তো সেজন্য ভাবলাম আজকে কাজগুলো একটু এগিয়ে রাখি যেহেতু এখন আর কোনো কাজ নেই ও রান্না করছে পুজো দিয়ে বাসন টাসন ধুয়ে ঘর মুছে রেখে দেবো আর আজকে আমাদের ব্যাড কভার পিলো কভার সব কিছু আবার চেঞ্জ করার ডে তো সব কিছু আবার ভিজিয়ে রাখতে হবে তো চলো সবার আগে পুজোটা দিয়ে নিই এদিকে আমার ঠাকুর পূজা কমপ্লিট আর এখানে একটু দেখ ডিমের ঝোল হচ্ছে বাহ ইয়ামি ইয়ামি ডিমের ঝোল এটা আর একটু হলেই কমপ্লিট সব বাসন টাসনও তো ধুয়ে রেখে দিয়েছে তো যতক্ষণ এদিকে রান্না হচ্ছে ততক্ষণে আমি এদিকে বেডশিট পিলো কভার সব কিছু চেঞ্জ করে নিই
বালতি কাপড় ভিজিয়েছি কালকের জন্য। আর এদিকে 10:10 বাজে, এবার এখন ডিনারটাও করে নেব। তো এই জাস্ট ডিনার করে এলাম, অলরেডি 10:30 বাজে। আর আজকে আমাদের আর মুভি দেখতে যাওয়া হবে না, কারণ আমাদের শোর টাইমিং ছিল 10:45, আর এখন অলরেডি 10:30 বাজে। এই জাস্ট ডিনার করে উঠলাম আর এখনও রেডি হয়নি। রেডি হয়ে বেরোতে বেরোতেই আমাদের 10:45 উপরে বেজে যাবে, তারপরে আর গিয়ে কী বা করবো। আর সত্যি কথা, ভীষণ ঘুম পাচ্ছে আমার, মানে রাত্রিবেলা খাওয়া দাওয়ার পর এখন ভীষণ ঘুম পাচ্ছে। তো আজকে আর যাচ্ছি না, দেখি যদি মানে পসিবল হয় কালকে যাব। তো তাহলে চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। যদি ভিডিওটাতে তোমাদের কিছুও ভালো লেগে থাকে তাহলে প্লিজ ভিডিওটা ছেড়ে যাওয়ার আগে অবশ্যই একটা লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। নতুন বন্ধুরা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তোমাদের সঙ্গে কালকে আবার নতুন একটা ভিডিও নিয়ে দেখা হবে। ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, সুস্থ থেকো। টাটা, গুড নাইট।